আল্লাহর ইবাদতের নিয়ম শেখার জন্য লাগবে কোরআন এদিকে ইঙ্গিত করে আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআন শিখিয়া এরপরে ইবাদত করবে কোরআনের নিয়ম অনুযায়ী রাসূলের তরিকায় যারা ইবাদত করবে তারা গুণের মানুষ গুণের মানুষের জন্য আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব গুণের মানুষটা বান্দা আল্লাহর কোরআনের ছায়া ছাড়া গুণের মানুষ হতে পারবে না ওই গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত ইবাদত শিখতে হলে লাগবে কোরআন কোরআন বুঝতে হলে লাগবে হাদিস হাদিস বুঝতে হলে লাগবে উলামায়ে আহলে হকের সোহবত উলামায়ে কেরামদের ছাড়া কুরআন হাদিস বুঝা যাবে না কুরআন হাদিস বুঝিয়া বান্দা ইবাদত করো তাহলে তুমি গুণের মানুষ আল্লাহ বলেন গুণের মানুষের জন্য আমি জান্নাত বানায়া রাখলাম গুণের মানুষ আমার কাছে বড় দামি এই জন্য আমি আল্লাহ বললাম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান যারা আল্লাহর রহমানের পরিচয় দিয়া বলেন যারা কুরআন শিখছে এরা মানুষ হয়ে যাবে কোরআনের আইন অনুযায়ী ইবাদত করিয়া আল্লাহ বলেন এই জন্য আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি অর্থাৎ কোরআনের আলো পাইয়া ছায়া পাইয়া সোয়া পাইয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ এই গুণের মানুষ হইতে মাওলানা হওয়া লাগবে না গুণের মানুষ হওয়ার জন্য টাইটেল পাস লাগবে না গুণের মানুষ হওয়ার জন্য হাজি হওয়া লাগবে না গুণের মানুষ হওয়ার জন্য বাইশাত পাগড়ি লাগবে না রে বাবা গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত ইবাদতের জন্য লাগবে কোরআন কোরআন বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম স্কুলে পড়ো আর কলেজে পড়ো উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাইখা কোরআন হাদিস অনুযায়ী যদি ইবাদত করো তুমি কলেজে পড়িয়াও জান্নাতি মানুষ মুসলমানের বাচ্চা আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে দিতে পারে না সালাম দেয় সালাইকুম এই হলো সালাম অর্থ কি তোর উপরে আল্লাহ পাকের লানত তোর উপরে আল্লাহর গজব তুই মরে যা হে আবার ঘুরায় কি কয় ওয়ালাইকুম তুই আগে মর তোর উপরে আল্লাহর লানত আপনারা হাসেন আমি কি হাসির কথা বলছি লজ্জা থাকলে তো মাথা নত করে কান্নার চেষ্টা করতেন তো মুসলমানের বাচ্চা সালাম দিতে পারেন না লজ্জা করে না দুনিয়ার সব পারেন মোবাইলের চিপা চাপার খবর পারেন কারে বাস দেওয়া লাগবে কার ইজ্জত নষ্ট করা লাগবে কার সম্মান নষ্ট করতে হবে সব পারেন ইংরেজি পারেন অঙ্ক পারেন ইতিহাস পারেন ভূগোল পারেন মুসলমানের সন্তান শুধুমাত্র এতটুকু আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পারেন না আপনার লজ্জা কোথায় এটা তো কান্নার প্যান্ডেল এটা তো হাসি তামাশার প্যান্ডেল না এখানে কান্না করবে এটাই স্বাভাবিক হাসি দেওয়াটা অস্বাভাবিক নাটকের মঞ্চে মানুষ হাসবে এটাই স্বাভাবিক কান্না করাটা অস্বাভাবিক সব উল্টো হয়ে গেছে কান্নার প্যান্ডেল হয়েছে হাসির হাসির মঞ্চ হাসাইতে পারলে খুব খুশি আমলের খাতা শূন্য বড় আফসুস যে সালামটা দিতে জানি না আন্তর্জাতিক চক্রান্ত আমাদেরকে ইসলাম থেকে সুন্নত থেকে অনেক দূরে নিয়ে গেছে গজবের এক মোবাইল দিয়ে সব ধ্বংস করে দিয়েছে মোবাইল কানে লইয়া সালাম নাই হ্যালো কি কথা বলার আগে মুসলমান কি বলবে হ্যালো না সালাম আর এখন শুধু হ্যালো বা সালামকে জবাই দিয়ে দিছে মুসলমান চিন্তাও করে না যে আমার কথা বলার শুরুতে সালাম দেওয়ার একটা সুন্নত আছে
খবর নেই অতস রাসূল চ্যালেঞ্জ দিয়ে গেছেন দুই জিনিস রেখে আমি রাসূল গেলাম ও উম্মত তোমাদের ভয় নাই দুই জিনিস রেখে গেলাম ধরে রাখো মৃত্যু পর্যন্ত তোমার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর কিতাব কোরআন আর আমি রাসূলের সুন্নাত এই দুই জিনিস 1500 বছর পরে আজও যারা ধরে রাখছে এদের মতো এখনো পৃথিবীতে কেউ সম্মানেও নাই শান্তিতেও নাই একমাত্র কোরআন যারা মানে রাসূলের সুন্নাত ওয়ালারাই বর্তমানেও তারা শ্রেষ্ঠ সম্মানের জায়গায় আছে এখনো আমাদের ঐতিহ্য আমরা ভুলে গেছি নিজেকে মনে করি খুব দুর্বল অথচ এই যুবক মানো আর না মানো কথাগুলো লিখে রাখ আল্লাহ তোমার মধ্যে এমন কিছু মেডিসিন দিয়ে রাখছেন পুরা পৃথিবীতে পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মেধা বুদ্ধি সব আল্লাহ তোমার মধ্যে দিয়ে রাখছেন তুমি পুরা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারবা এই মেধা আল্লাহ তোমারে দিয়ে রাখছেন কিন্তু তুমি ব্যবহার করো না করো না তো করোই না বরং আল্লাহর দেওয়া জিনিসকে সম্পূর্ণভাবে ধ্বংস করতেছো আজকে মোবাইল দিয়ে আমার বাংলাদেশের সন্তান ডাক্তার আন্তর্জাতিক পর্যায়ে যারা জানো যুবকদেরকে বলছি আছে না নেই পৃথিবীতে আমার বাংলাদেশের সন্তান এখনো মাথা উঁচু করে আছে সারা দুনিয়ায় তোমার মধ্যে সেই মেধা আছে বুদ্ধি আছে তুমি কাজে লাগাও না বরং কাজে লাগানোটাও বন্ধ করতেছো নষ্ট করতেছো মোবাইলের দ্বারা বড় আফসোস নিজের ক্ষতি এরকম নিজে করে পাগলও তো করে রাস্তার পাগলও তো নিজের ভালো চায় রাস্তার পাগল আগুনে হাত দেয় কেন জানে হাত দিলে পুড়ে যায় তুমি তো রাস্তার পাগল থেকেও খারাপ হয়ে যাইতেছো অথচ তুমি যদি তোমার এই মেধাকে কাজে লাগাও পুরা পৃথিবী তোমার পায়ের নিচে থাকবে তুমি থাকবা সবার উপর এই চিন্তাটাই তোমার মাথায় নেই এক মোবাইল সব শেষ করে দিয়েছে চিন্তা করার মতো কোনো সুযোগই নেই মানুষ চিন্তা করলে কিন্তু অনেক আগায় যায় তোমাকে চিন্তা করার অবস্থাটাই রাখে নাই অল টাইম ব্যস্ত করে দিয়েছে তুমি যেন চিন্তা করার সুযোগটাই না পাও তুমি কই ছিলা কই আছো কোথায় যাবা তোমার ঐতিহ্য কি এই চিন্তা করার সুযোগটাই তুমি যেন না পাও এই ব্যবস্থা করে দিয়েছে মোবাইল তুমি নামাজে দাঁড়াবা নামাজে দাঁড়ায় চিন্তা করবা আল্লাহর সামনে দাঁড়াইছি না তুমি চিন্তা করবা মোবাইলে কি দেখছি ফেসবুকে কি দেখেছি ও নিয়ে নামাজে মোরাকাবা চল সারা রাত মোবাইল 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 তুমি মনে করতেছো আমি হুজুর হইয়া তোমারে মোবাইলের খারাপ দিকটা বুঝাইতেছি যে গুনাহ হয় গুনাহ বাদ দাও ওই সাপটার যুবকদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু খেয়াল দিয়ে শুনো তুমি ভাবতেছো হুজুর আপনি গুনাহ করতেছি এটা বুঝাইতেছেন অন্তত কিছু সময়ের জন্য ওই চাপটারটা বন্ধ রাখো গুনাহ টুনা বা ওই চাপটার বন্ধ রাখো এবার শুনো তোমার নগদ কি ক্ষতি হচ্ছে একেবারে চোখে আঙ্গুল দিয়ে ধরে দিচ্ছে গুনাহ টুনা এটা তো মরার ভরের হিসাব তোমার নগদ ক্ষতি হচ্ছে তোমার চোখের পাওয়ার চলে যাচ্ছে কানের পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে হার্ট দুর্বল হচ্ছে কিডনির উপর আক্রমণ চলতেছে ব্রেন দুর্বল হয়ে যাইতেছে আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবি যদি মানুষের বাচ্চা হয়ে থাকো আজকে গিয়া সার্চ দিবি অ্যান্ড্রয়েড মোবাইলে মানুষের দেহের কি কি ক্ষতি হয় পুরা ডিটেলস দেখবি লেখা আছে সব
কে বলেছে কোন ডক্টর বলেছে কোন ডাক্তার বলেছে কোন গবেষক বলেছে কবে বলেছে কোথায় বলেছে সবগুলো লেখা পাবি ওখানে এরপরে তোর পরিচিত কোন ডাক্তার থাকলে বলবি ভাই লেখাগুলো সত্য আমি হাফিজ সাহেব বলছি বিষয়টা এমন না আমি গবেষকদের কথাগুলোকে তোমার সামনে রিপিট করতেছি সময় আসছে খুব দ্রুত বয়ে বয়ে কাঁদবি চোখের পানি মোছার মানুষ পাবি লিখে রাখ তোর বাড়িগেরি করে কি লাভ হবে যদি তুই বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকো জীবনে যদি সফল হইয়া থাকতে চাও আমি হাফিজুর রহমান আল্লাহর দিকে তাকায় বলতো আমার সম্মান আল্লাহ কম দিছে না বেশি চাপাবাজি করিস না আসলেই বল কে দিছে আল্লাহ এটা মানো আমি যুবকদেরকে বলছি মুরব্বীদেরকে না এই সম্মানের পিছনে কোনো সার্টিফিকেট আছে আমি পড়ছি কওমি মাদ্রাসায় কোনো সার্টিফিকেট নেই আমি সেই কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে গোটা দুনিয়া ঘুরতেছি আল্লাহ আমাকে অহংকার মুক্ত করে দেন বুঝাবার জন্য বলছি আমি যদি চাই প্রতিদিন হেলিকপ্টারে প্রোগ্রাম করব সম্ভব প্রতিদিন কিন্তু আমার অফিসে লিখে রাখছি হেলিকপ্টারে প্রোগ্রামের আবেদন করবেন না সম্মান কি আমার সার্টিফিকেটের কারণে আমার শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি এই জন্য আল্লাহ যদি কাউকে সম্মান দিতে চান দুনিয়ার লাইনে তার কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না কিসের সার্টিফিকেট আজকে সেই মোবাইল দিয়ে মানুষের জীবনের সফলতা দুইটা পুঁজি বলে রাখি লেখা রাখিস জিন্দেগিতে সম্মানের জীবনের দাম সব থেকে বেশি ইজ্জতের জিন্দেগি ওই মাওলানা হইয়া লাভ কি যদি কেউ নাজি গায় চূড়ান্ত সফলতার যদি মানদণ্ডে জীবনকে পরিচালনা করতে চাও কয়টা পুঁজি লাগবে দুইটা যুবকদেরকে বলছি কয় পুঁজি এক সুস্থতা দুই সচ্চরিত্র অনেক ব্রেনি কলম দিয়া পেপারের মধ্যে স্পর্শ করার আগে 99 এতটা ব্রেন তোমার ব্লেটের মতো ধার লেখার আগেই তুমি পাস গোল্ডেন এ প্লাস গোটা বাংলাদেশের মধ্যে তুমি পরীক্ষার জগতে শ্রেষ্ঠ কিন্তু চরিত্র খারাপ আছে কোনো দাম কোনো মূল্য নাই সফলতার চূড়ান্ত শিখরে যদি বেঁচে থাকতে চাও দুই পুঁজি লাগবে কি গেছে খবর নেই এটা কি আমার জন্য বলতেছি আমি তোমার কল্যাণকামী তোমার জন্য বলতেছি প্রথম কি দ্বিতীয় কি এই দোনোটা নষ্ট করেছে কি মোবাইল চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে জানো আমাকে হুজুরগো দলিল দিলে তো মানবি না জীবনবার কাঁদছি আর বুঝাইছি পাও যদি হুজুরেরা বুঝাইছে এই দোনো হাতের কবজা দিয়ে ভাত খাবি রসুলের সুন্নাত জাতি মানে নাই করোনার পরে ফুলির জহল লাগি লইছে কবজা দুই তৈব নাত দোয়া শুরু করছে হুদা দই না আমাকে হুজুরগো দেখলি হুজুর দুইবেন নি এখনো এখনো ওই যে কি মেডিসিন আছে না অফিসে গেলি এরম খালি মাহে আর আমার হুজুর একটু দেমুনি না আমি তো পাক পবিত্র অল টাইম হুজু অবস্থায় থাকি আমরা পবিত্র সার্বক্ষণিক যারা হুজুর সাথে থাকবে আল্লাহর কসম পৃথিবীর কোন দুষ্কৃতিকারীরা ওর কোন কুফুরি তাবিজ দিয়ে ক্ষতি করতে পারবে না পৃথিবীর কোন জিন ভূত ওর ক্ষতি করতে পারবে না অল টাইম যারা হুজুর সাথে থাকবে কিসার তাবিজ কবজ নিয়ে দরাও রসুলের তাবিজ থেকে আর বড় তাবিজ কে দিবে অল টাইম হুজুর সাথে থাকো কোন তাবিজ তোমার ক্ষতি করতে পারবে না কোন কবিরাজের গুষ্টি সুদ্ধা ক্ষতি করার ক্ষমতা নাই কোন জিন ভূতের ক্ষমতা নাই
বরং জিনেরা তোমার murid হবে murid কি এর তাবিজ লয়ে গলায় ঝুলায় হাঁটো তাবিজ তুবিজ হারাম শিরিক বলছি না এখানে আবার বহু ঝামেলা আছে কিন্তু অনেকে একেবারে তাবিজ কবজরে শিরিক টিরিক কইয়া এই কিছু উগ্রপন্থী টুপিওয়ালা আছে চরমপন্থী টুপিওয়ালা আমরা তাবিজের বিরোধী না হালাল পন্থায় জারফুক দেওয়া এটা অনুমতি আছে অন্যায়ভাবে দেওয়া তো এটা সবাই হারাম বলবে কিন্তু আসল যে জিনিসগুলো সেটার কথা বলছি তো বলতেছিলাম হুজুরগ কথা শুনে না মানুষ শুনে কিন্তু আমলে নেয় না যখন কোন টাইওয়ালা কইছে ও তাম গুরু এটা মানবে শুনো তোমগো টাইওয়ালারা কইছে গবেষক চিকিৎসক মানুষের জিন্দগির সুস্থতার জন্য কোন ঔষধ লাগবে না আল্লাহর দেওয়া একটা ফ্রি ঔষধ আছে আল্লাহর দেওয়া ফ্রি একটা মহা ঔষধ যুবকেরা লিখে রাখিস কলমের ভিতরে চিকিৎসা বিজ্ঞানের থেকে বলছি যদি কোনো সন্দেহ লাগে আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি পুরো দুনিয়াটাই তো গুগলে ঢোকানো বয়ে বয়ে সারা রাত আকাম করো কেন গুগলে গিয়ে ঢুকবি ইউটিউব খুঁজে খুঁজে গবেষণা করবি সৌরজগৎ নিয়ে গবেষণা করবি মানুষের দেহ নিয়ে গবেষণা করবি জ্ঞান বাড়বে চতুর্মুখী জ্ঞান না থাকলে চূড়ান্ত সম্মানের স্থানে টিকে থাকা যায় না আল্লাহর দেওয়া শরীরের মহা এক ঔষধ রাতের ঘুম ফ্রি না টাকা লাগে কি কি কোন সময়ের ঘুম দিনের না রাতের 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 ঘুম প্রথম রাতের ঘুম তিন ভাগে আছে কয় ভাগ প্রথম ভাগ মধ্য ভাগ শেষ ভাগ রাতের ঘুম শরীরের মহা ঔষধ প্রথম অংশ নয় শেষ অংশ নয় মধ্যের অংশ এই জন্য আজান হয় কয়বার আজান হয় কয়বার পাঁচবার জোহর আসর মাগরিব এশা আর কি এই যে পাঁচ ওয়াক্ত নামাজের আজান হয় সব কি একরকম একটু আলাদা আছে কোন আজানে আলাদা আছে কি আলাদা অর্থ কি ঘুম থেকে নামাজ ভালো কোন ঘুম দিনের ঘুম না রাতের ঘুম কোন অংশ প্রথম মধ্যের অংশ না শেষ অংশ শেষ অংশ ওই অংশের ঘুম থেকে তোমার নামাজ ভালো ওই অংশের ঘুম শরীরের ক্ষতিকর রাতের প্রথম অংশের ঘুম শরীরের জন্য ক্ষতিকর পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত রাতের মধ্যের অংশের ঘুম শরীরের জন্য ফ্রি মহা ঔষধ আজকে সেই রাতের ঘুম জবাই করতেছো কি দিয়া সময় থাকবে হায়াতের কিন্তু সুস্থতা থাকবে না বয়াবে কাঁদবি হাঁটার শক্তি নাই চোখের পাওয়ার নাই যৌবন জীবন হারায়া বিছনায় পড়ে কাঁদবি চোখের পানি মুছার মানুষ পাবি না কি বয়ান শুনবি বয়ান শুনে কি হবে আমলের খাতা তো শূন্য ওই একটা গ্রামের ভাষা আছে প্রবাদ আছে মহিলারা রাগ করলে হয় একটা কথা আছে না পুরুষ রাগ করলে হয় বাদশা কি হয় আর এর বিপরীতটা মহিলাদের বেলায় ব্যবহার করে তো জিদ কর কি করবি জিদ রাগ কার সাথে শিক্ষকের সাথে
করো তো মায়ের সাথে হ্যাঁ জিদ কর আমি একজন ডাক্তার হব তবে এই গ্রাম্য ডাক্তার নয় আমি জাতীয় না হয় আন্তর্জাতিক ডাক্তার হব আমি একজন প্রফেসর হব হয়তো আমি জাতীয় পর্যায়ের প্রফেসর না হয় আন্তর্জাতিক মানের প্রফেসর আমি একজন ইঞ্জিনিয়ার হব হয়তো জাতীয় নয় তো আন্তর্জাতিক মানের আমি গ্রাম্য নয় জিদ কর তারা পারলে তুমি পারবা না কেন পৃথিবী কোথায় আছে তোমার খবর নাই তুমি আজকে পকেটের টাকা ব্যয় করে মায়ের টাকা বাবার টাকা চুরি করে চাঁদপুর থেকে এরপরে কক্সবাজার ঘুরতে যাও কেন জ্ঞান অর্জন কর সম্মান অর্জন কর মানুষ তোকে টাকা দিয়া ভাড়া নিয়া সম্মানের সাথে হেলিকপ্টারে বিমানে পুরা পৃথিবী ঘুরাবে সেই সম্মান অর্জন কর তোর বাবার টাকা চুরি করে কক্সবাজার যাবি কেন মায়ের টাকা চুরি করে এরপরে এদিক সেদিক দৌড়াবি কেন মানুষ টাকা দিয়ে তোর পেছনে ঘুরবে আল্লাহ তো সেই সম্মান তোমার মধ্যে রাখছে সেই মেধা রাখছে ব্যবহার করো কি বুঝলা এতক্ষণ যা বুঝাইতে চাইলাম কি বুঝছো যে স্কুল কলেজে পড়া বন্ধ করে সব হুজুরায় যাবে হ্যাঁ আল্লাহ বুঝার তৌফিক দান করেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুইটা জিনিস দিয়েছেন ব্যক্তি আর কিতাব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল পেয়েছি দুটোটা আমরা কপাল খারাপ চিনি না নবীরেও চিনি না কোরআনও পড়তে জানি না নবীরে যদি চিনতো যুবকেরা তাহলে বেঈমানের পা চাটা গোলামি করত না কি আগে গ্রাম অঞ্চলে আল্লাহ মাফ করুন এই বাড়ি চুরি করছে একটা গরু চুরি করছে কথার কথা তো কি করতো সাইড দিকের মাথাটারে কামাইয়া এই তান্দর গড়ায় কিছু চুল রাখতো ঠিক নেই এখন আমাকে যুবকরা অধিকাংশ সিস্টেম কি গরু চোর না ছাগল চোর না আমরা বিদেশি ডিজাইন লইছি ডিজাইন আছে না নাই আহ ও ভাই তুমি আল্লাহর দিকে সাক্ষী রেখে বলো তো বাবা আমার রসুলের থেকে কি শ্রেষ্ঠ কেউ আছে আছে থাকলে কও আমার রসুলের আদর্শ থেকে কারো কাছে এর থেকে আরো ভালো আদর্শ আছে তাহলে বলো তো রসুলের আদর্শে কি নখ কাটার নিয়ম নাই চুল কাটার নিয়ম নাই তুমি নবীরটা বাদ দিয়ে বেঈমানেরটা অনুসরণ কেন করো কও তো কি লাভ কি বলো তো কও একটা লাভের কথা কও যে হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে চোখের পাওয়ার বাড়ে বলো একটা বলো আমি ওই লাইনে যাব তাই করে বলবো তওবা করে ফিরে আস আমার রসুলকে আল্লাহ পাঠালেন মক্কা নগরীতে সমস্ত নবী রসুল উম্মতের রুহের ডাক্তার আর সব ডাক্তারের শ্রেষ্ঠ ডাক্তার আমার রসুল কোরআনের আদর্শ নিয়ে রসুল অপারেশন শুরু করলেন মক্কার মানুষ সোনার মানুষ হয়ে গেল আল্লাহ আসমান থেকে জিব্রাইল পাঠায় কয় এই 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 নামের বান্দাদের জন্য জান্নাত অজীব সুবহানাল্লাহ না রহমতের নবী আল্লাহর কোরআন পেলেন ৪০ বছর পর নবী কোরআনের তেলাওয়াত দিয়ে দাওয়াত শুরু করলেন ও মুশরিকেরা কাফেরেরা তোমরা আল্লাহর ইবাদত করো রহমানের ইবাদত করো বারবার আজে বাজে প্রশ্ন করে নবীর আটকায় একবার কয় ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি একবার বলো আল্লাহর ইবাদত করব আবার বলো রহমানের ইবাদত করব বলো তোমার আল্লাহ দুইজন নাকি একজন নবী বলেন আমার আল্লাহ এক কথা আমার রহমানের নাম কইলা মানিক রহমান রহমানকে পরিচয় দাও আল্লাহ নবী বললেন পরিচয়টা নাও অপেক্ষা করো আমার আল্লাহ
সূরাতুর রহমানিয়া আল্লাহ পাক জিব্রাইল পাঠায় বলে নবী জানায় দেন রহমানের পরিচয়টা দিয়া দেন আমি এমন রহমান আল্লামাল কুরআন কুরআন শিখাইছি আমি এমন রহমান খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছি খুব খেয়াল করেন বয়ান কিন্তু গুছায় ফলাইতেছি খুব খেয়াল করেন الرحمن علم القرآن خلق الإنسان رحمن هلن تيني قرآن شكايا مانوش بناي لن جيني باستو بطا هلو اولتا امرا دنیا تي آگه دنیا تي آرسي پوره قرآن شک سي تارماني امرا دنیا تي آئيشا پوره قرآن شک لام اي حشابه اسی سلو اي رقم الرحمن خلق الانسان علم القران الله قران শিখাইয়া মানুষ বানাইছেন বলছেন না মানুষ বানাইয়া তারপরে কোরআন শিখাইছেন এটাই ছিল বাস্তব এটাই আসল আল্লাহ উল্টা কেন বলেছেন আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি ও আল্লাহ উল্টা কেন বললেন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ উল্টা বলেন নাই আল্লাহটাই সঠিক আমরা বুঝতে একটু সময়ের ব্যাপার মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ বুঝাইতে চান আমার দরবারে সব মানুষের দাম নাই বংশগত মানুষ আছে জন্মগত মানুষ আছে আমি আল্লাহর দরবারে বংশগত মানুষের মূল্য নাই বংশগত আর জন্মগত মানুষের মূল্য নাই আমার দরবারে গুণগত মানুষের মূল্য গুণের মানুষের বড় দাম বলে গুণের মানুষ কাকে বলে বলে যেই জিনিসটা যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটা হলো এই বস্তুর গুণ মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজটা দিয়া দিবে আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানানোর সময় বানাইছে আলো দিয়া অন্ধকার দূর করবে আলো দেওয়া বাতির গুণ যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ ওই বস্তুর গুণ ও আল্লাহর বান্দারা মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া কারণ আলো দেওয়ার জন্যই বাতি বানাইছে যেই বস্তু যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ মানুষ বানাইছে কেন যেই জন্য বানাইছে ওই কাজটা মানুষের গুণ আল্লাহ মানুষ কেন বানাইছেন আল্লাহ তার জবাব দিয়া বলেন ওয়া মা খালাকতুল জিন والإنس إلا ليعبدون الله মানুষ বানাইছেন তার ইবাদতের জন্য কার ইবাদত ইবাদত করা মানুষের গুণ কি ইবাদত করা ইবাদত কেমনে করবেন মন গড়া করলে হবে নি হবে না ইবাদত করার জন্য নিয়ম লাগবে তরিকা লাগবে ওই তরিকা শেখার জন্য হলো কোরআন আল্লাহর ইবাদতের নিয়ম শেখার জন্য লাগবে কোরআন এদিকে ইঙ্গিত করে আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআন শিখিয়া এরপরে ইবাদত করবে কোরআনের নিয়ম অনুযায়ী রসূলের তরিকায় যারা ইবাদত করবে তারা গুণের মানুষ গুণের মানুষের জন্য আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব গুণের মানুষটা বান্দা আল্লাহর কোরআনের ছায়া ছাড়া গুণের মানুষ হতে পারবে না ওই গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত ইবাদত শিখতে হলে লাগবে কোরআন কোরআন বুঝতে হলে লাগবে হাদিস হাদিস বুঝতে হলে লাগবে উলামায়ে আহলে হকের সোহবত উলামায়ে কেরামদের ছাড়া কোরআন হাদিস বুঝা যাবে না কোরআন হাদিস বুঝিয়া বান্দা ইবাদত করো তাহলে তুমি গুণের মানুষ আল্লাহ বলেন গুণের মানুষের জন্য আমি জান্নাত বানায়া রাখলাম গুণের মানুষ আমার কাছে বড় দামি এই জন্য আমি আল্লাহ বললাম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান যারা আল্লাহর রহমানের পরিচয় দিয়া বলেন যারা কোরআন শিখছে
এরা মানুষ হয়ে যাবে কোরআনের আইন অনুযায়ী ইবাদত করিয়া আল্লাহ বলেন এই জন্য আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি অর্থাৎ কোরআনের আলো পাইয়া ছায়া পাইয়া সোয়া পাইয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ এই গুণের মানুষ হইতে মাওলানা হওয়া লাগবে না গুণের মানুষ হওয়ার জন্য টাইটেল পাস লাগবে না গুণের মানুষ হওয়ার জন্য হাজী হওয়া লাগবে না গুণের মানুষ হওয়ার জন্য বাইশাত পাগড়ি লাগবে না রে বাবা গুণের মানুষ হওয়ার জন্য লাগবে ইবাদত ইবাদতের জন্য লাগবে কোরআন কোরআন বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম স্কুলে পড়ো আর কলেজে পড়ো উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাইখা কোরআন হাদিস অনুযায়ী যদি ইবাদত করো তুমি কলেজে পড়িয়াও জান্নাতি মানুষ স্কুল কলেজের ছেলে মেয়েরা নামাজ পড়ে নাই বহু ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার র‍্যাব আর্মি পুলিশ বিডিআর পাঁচ অক্ত নামাজ পড়ে আছে না নাই অতএব আল্লাহর কাছে দোয়া করো পেছনের জীবন থেকে তওবা করো ও আল্লাহ বাবার ঔরসে জন্ম হইয়া তো এক ধরনের মানুষ আদম নবীর বংশে আইসা তো এক ধরনের মানুষ কিন্তু এখনো গুণের মানুষ হইতে পারি নাই গুণের মানুষ হইতে না পারলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই গুণের মানুষ হইয়া কবরে যাও গুণের মানুষ বানানোর জন্য ওলামায়ে কেরামদের সোহবত লাগবে ওলামায়ে কেরামদের মিশন কোরআন ওয়ালাদের মিশন হলো বংশগত মানুষকে দ্বীনের পথে আনবে গুণের মানুষ বানাবে অতএব আল্লাহর কাছে তওবা করো জীবনে যত অপরাধ করেছো আজকে থেকে করবা না গুণের মানুষ হইয়া আল্লাহর ইবাদতের মধ্যে জীবনটা কাটাইবা স্কুল কলেজে পড়ো যাই করো না কেন নামাজ ছাড়া যাবে না মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া নবীর তরিকায় চলবা আর জীবনে যত নামাজ ছাড়ছো আর ছাড়বা না ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আল্লাহ সন্তান দিয়েছেন সন্তানটাকে আদর্শ মানুষ বানান ডাক্তার বানাবেন কোরআন পড়াইয়া আদর্শ ডাক্তার বানাইয়েন ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়িয়া আ পড়াইয়া আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন আল্লাহর কাছে দোয়াও করবেন গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন আহলকেও বাঁচাবেন আর পিছনের গুনাহ থেকে আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে তওবা করবেন মনে মনে আল্লাহকে বলবেন ও দয়ার মালিক শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি আর গুনাহ করব না নামাজ ছাড়ব না আর বেপর্দায় চলব না ও যুবক তওবা করো মা বাবার সাথে বেয়াদবি করবা না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা নবীর তরিকা অনুযায়ী জীবনকে সুন্দরভাবে করবা আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবা তওবা করার যদি নিয়ত থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ودير ماليك গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠাইলাম ওলামায়ে কেরাম মুরব্বি হাজি সাহেব পর্দার আড়ালের মা বোনেরা যুবকরা ছাত্র ভাইরা মেহরবানি করে
আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন এ মাহফিল কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আদর্শ মানুষ বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ জালিমদের জুলুম থেকে মুসলমানদেরকে হেফাজত করেন ঈমান আমলের শক্তি বাড়ায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন জাহেরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ মা বন্ধুদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমার যুবকদের দেন বানায় দেন আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা মুরব্বী যারা কবরে জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন আল্লাহ চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ মুখালিফের মুয়াফিক বানায় দেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন আয় আল্লাহ এলেমে হেলেমে হিকমত আমলে বরকত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন হেদায়াতের নূর সবার সিনায় দান করেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া